আমরা শতভিশা মজুমদার আজকে আমি এসেছি ব্যান্ডেল চার্চে পিছনে দেখতে পাচ্ছ যীশু খ্রিস্টের সুন্দর একটা মর্মর মূর্তি দাঁড়িয়ে আছে যেটা মেইনলি তোমাদের সঙ্গে শেয়ার করা এটা হুগলি ডিস্ট্রিক্ট হুগলি নদীর ধারে হুগলি ডিস্ট্রিক্টে ব্যান্ডেল বলে যে টাউন মফস্বল বলতে পারো সেখানে দাঁড়িয়ে আছে এই শতাব্দী প্রাচীন ব্যান্ডেল চার্চ একবার দেখে নাও এর ভিউজটা এটা হচ্ছে এন্ট্রি গেট 1599 সালে এই ব্যান্ডেল চার্চ প্রতিষ্ঠা করা হয় এটা কিন্তু ব্রিটিশরা তৈরি করেনি আমি আবারও বলছি ব্রিটিশরা তৈরি করেনি তৈরি করেছিলেন কারা পর্তুগিজরা তোমরা জানো পাঁচটা ইউরোপীয় শক্তি ভারতবর্ষে এসছে তার মধ্যে ব্রিটিশ ছিল ডাচ ছিল পর্তুগিজ ছিল এই যে চার্চ এই চার্চটা কিন্তু বানিয়েছে পর্তুগিজরা এই পারপাস একটা ছোট্ট মজার ঘটনা বলবো সেটা হচ্ছে শাহজাহান মুঘল সম্রাট শাহজাহান একবার উনি এই খবর পেয়েছিলেন হঠাৎ করে যে হুগলি নদীর ধারে এই সুন্দর একটা চার্চ দাঁড়িয়ে আছে তো হঠাৎ করে ওনার মনে হলো যে না চার্চটাকে উনি ডিস্ট্রয় করবেন ধ্বংস করবেন তো এই চার্চে পাঁচজন পুরোহিত ছিল যেটাকে ইংরেজিতে বলা হয় প্রিস্ট তো তাদের মধ্যে চারজনকে উনি মার্ডার করেন একজন কোনোভাবে পালিয়ে যায় এবং এই যে মাদার মারিয়াম যীশু খ্রিস্টের যাকে মা বলা হয় মাদার মেরি তার একটা সুন্দর মূর্তি এখান থেকে নিয়ে গিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হয় কিন্তু দুর্ভাগ্যবশত অলৌকিক বলো বা ঈশ্বরের কৃপা বলো বা যাই বলো আলটিমেটলি কিন্তু উনি সেটা নিয়ে যেতে পারেননি তার কারণ সেটা মাছ পথেই মাঝ নদীতেই ডুবে যায় তো একটু তোমাদের ঘুরিয়ে দিই দেখো কোথায় মোমবাতি দিয়ে প্রার্থনা করা হয় তো তোমাদের দেখি এখান থেকে পশ্চিমবঙ্গের হাজারো লোক কিন্তু এই চার্চে আসে এবং অসাধারণ সুন্দর একটা চার্চ তোমরা আসতে পারো ভিজিট করতেই পারো দেখো কত লোকজন এসছে সবাই আসেন এবং যে কোনো ধর্মের মানুষ কিন্তু এই চার্চে আসতে পারে এখানে কিন্তু ধর্মের গোড়ামি নেই সব থেকে বড় কথা ধর্মের গোড়ামিটা এখানে নেই দেখো এখানে তোমরা তোমরা প্রার্থনা জানিয়ে প্রভু যীশুর উদ্দেশ্যে তোমরা মোমবাতি জ্বালাতে পারো এটা সুন্দর এটা হচ্ছে এন্ট্রি গেট সুন্দর শতাব্দী প্রাচীন এন্ট্রি গেট এটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো 1599 হয়েছিল ব্যান্ডেল চার্চ আমার সঙ্গে জুড়ে থাকো আমার ইতিহাস সম্পর্কে যে কোনো ক্লাসের তথ্য জানতে হলে WBC স্টপার চ্যানেলকে ফলো করো সকলে ভালো থাকো